আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগঠন নিয়ে শেখ আহমদুল্লাহর বক্তব্য বিশ্লেষণ। আহমদুল্লাহ নিজেই যে সংগঠন করেন 3/1/23, সংগঠন নিয়ে শেখ আহমদুল্লাহর বক্তব্য কতটুকু সঠিক? সংগঠন করা, বিশেষ করে ইসলামের দৃষ্টিতে সংগঠন করা, ইসলামী সংগঠন করা নিয়ে বাংলাদেশের একজন প্রথিতযশা জনপ্রিয় আলেম অ্যাক্টিভিস্ট শেখ আহমদুল্লাহ বক্তব্য দিয়েছেন। সে বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা হচ্ছে, ইসলামপন্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তার আগে বলে নিই, শেখ আহমদুল্লাহ বাংলাদেশের ডেফিনেটলি একজন প্রথিতযশা আলেম এবং তিনি আসলে কেতাবি আলেম, এলেম সম্পন্ন আলেম। বাংলাদেশের ইসলামের বিভিন্ন বিষয়ে প্রচার প্রসারের ক্ষেত্রে এবং সামাজিক বিভিন্ন কাজের ক্ষেত্রে, মানবিক বিভিন্ন কাজের ক্ষেত্রে শেখ আহমদুল্লাহর অসামান্য অবদান রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। শেখ আহমদুল্লাহ মূলত একটা প্রশ্নে উত্তর দিচ্ছিলেন, সেই প্রশ্নে উত্তর দিতে গিয়ে সংগঠন করা নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা পুরোটাই ভুল, রীতিমতো বিভ্রান্তিকর। শুধু বিভ্রান্তিকর নয়, ইসলামের জন্য বড় ধরনের একটা ক্ষতি তিনি করে ফেলেছেন। তার এই বক্তব্য থেকে রুজু করতে হবে, ইসলামপন্থীদের এ ধরনের বক্তব্যের ব্যাপারে আরও সোচ্চার হতে হবে, তার বক্তব্যকে একাডেমিক্যালি স্ট্রংলি রিফিউট করতে হবে। কারণ এই ধরনের বক্তব্যের কারণেও অতীতেও আমরা দেখেছি যে অনেক মানুষ সংগঠন থেকে, ইসলাম থেকে, সংগঠন বিরোধিতা করতে গিয়ে দিন থেকেই দূরে সরে যায় এবং তার ব্যক্তিগত বিভিন্ন ধরনের জাহালাত বা ইত্যাদিতে নিপতিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে তো কিছুতেই, যেহেতু বাংলাদেশ কমপ্লিট ইসলামিক রাষ্ট্র নয়, সেখানে সংগঠনকে এভাবে ডিমোরালাইজ করার কোনো সুযোগ নেই। শেখ আহমদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য শুধু বিভ্রান্তিকরই নয়, সে বক্তব্য শেখ আহমদুল্লার মতো অসংখ্য ব্যক্তি যারা একটা নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে অ্যাক্টিভিজম করে তাদের ব্যক্তি স্বার্থের সাথে সম্পর্কিত এবং সেটা উদ্দেশ্যমূলকভাবেই বলে মনে করি। এবং শেখ আহমদুল্লার সংগঠন নিয়ে দেয়া বক্তব্য, এটা ব্যক্তি স্বার্থ তো আছেই, উদ্দেশ্যমূলক তো আছেই, এর সাথে সাথে একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য উদ্দেশ্যটাও আমি তুলে ধরার চেষ্টা করব। সেলফ কন্ট্রাডিক্টরি, তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের এক অংশের সাথে আরেক অংশের কন্ট্রাডিকশন রয়েছে এবং অনেকটা জগা খিচুড়ি মার্কা বক্তব্য হয়েছে। উভয় পক্ষকে খুশি করে একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে, যেটা করতে গিয়ে তিনি একটা বড় ধরনের ভুল করেছেন। যেমন আমি যদি সহজে বলি, ইশাক আহমদুল্লাহদের অ্যাক্টিভিজম কী, সংগঠন তিনি কেনই বক্তব্য, এটা বুঝতে হলে আলোচনাগুলো বুঝতে হবে, শুধু দুই চার লাইন একাডেমিক কথা শুনলেই হবে না, প্রেক্ষাপট সহ বুঝতে হবে। শেখ আহমদুল্লাহদের যে প্রতিষ্ঠান, তাদের যে সংগঠন আসুন্না ফাউন্ডেশন, সেখানে ডোনার কারা, কেন তাদেরকে টাকা দেয় এবং তাদেরকে প্রমোট করে কারা, এগুলো বিবেচনা করলেই বোঝা যায় যে তাদের কেন ব্যক্তি স্বার্থ বা একটা বিশেষ উদ্দেশ্য রেখে বক্তব্য দিতে হয়। যেমন শেখ আহমদুল্লাহদের যদি ইসলামী সংগঠনের লোকজন প্রমোট না করে তাহলে তাদের কিন্তু ভ্যালু নেই। শেখ আহমদুল্লাহদেরকে জনপ্রিয় বানিয়েছে কারা, সোশ্যাল মিডিয়াই তো তাদের মূল কার্যক্ষেত্র। এদেশের ইসলামপন্থীরা, জামাত শিবিরের লোকজন, কৌমি ভিত্তিক অনেকে এবং সফট আহলে হাদিসের অনেকে, তাদের হাত ধরেই কিন্তু শেখ আহমদুল্লাহদের উত্থান। এখনও বিভিন্ন জায়গায় যে ওয়াজ মাহফিলে দাওয়াত পান ইত্যাদি ইত্যাদি বা তাদের বক্তব্য শেয়ার লাইক কমেন্ট করে কারা, ইসলামী সংগঠন লোকজন। এ কারণে ঢালাওভাবে ইসলামী সংগঠনের কোনো গুরুত্ব নেই, করা যাবে না, নাজায়েজ, এটা ইফতেরাক, এ ধরনের কথা শেখ আহমদুল্লাহ বলবেন না। আবার তার ফাউন্ডেশনের যে ডোনেশন পান এগুলো কিন্তু নন পলিটিক্যাল গ্রাউন্ড বিবেচনায় অনেক ডোনার দিয়ে থাকে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যদি থাকে তাহলে অনেকেই তাদেরকে এই টাকা পয়সা দিবে না। অতএব দুইটা পক্ষই মেনটেন করে বক্তব্য দিতে হয়। আশা করি রহস্য বোঝা গিয়েছে যে কেন শেখ আহমদুল্লাহরা, আমি একজন শেখ আহমদুল্লাহকে বলছি না, এরকম আরও অনেকেই ছিল, কেন তাদেরকে উভয়কুল রক্ষা করে একটা জগা খিচুড়ি মার্কা কন্ট্রাডিক্টরি বিভ্রান্তিমূলক বক্তব্য দিতে হয়। যাই হোক, শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, অনেকে বলে সকল ফরজের বড় ফরজ ইসলামী সংগঠন করা, ইসলামী সংগঠন না করলে জাহিলিয়াতের মৃত্যু হবে, এ বিষয়ে ইসলাম কী বলে, এই প্রশ্ন উত্তর দেন শেখ আহমদুল্লাহ। প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এক্সপার্ট এবং তিনি হেকমতের সাথে উত্তর দিতে পারেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের প্রতিচ্ছবি আমরা শেখ আহমদুল্লাহকে মনে করি, আমি নিজে অসংখ্যবার বলেছি। এখন তাকে বিভ্রান্তিকর প্রশ্ন করা হলে আমরা অতীতে দেখেছি তিনি কিন্তু সেই বিভ্রান্তি নিরসন করে তারপরে সঠিক প্রশ্ন সাজিয়ে তার উত্তর দিতেন। এর মানে প্রশ্নের মধ্যেই যদি বিভ্রান্তি থাকে, উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন হয়, সেটা তিনি সংশোধন করণের মতো হেকমত তিনি জানেন, কিন্তু এই সংগঠন নিয়ে করা প্রশ্নে কিন্তু সেই কাজটা করেনি। যেমন অনেকে বলে সকল ফরজের বড় ফরজ ইসলামী সংগঠন করা, এই প্রশ্নটাই তো একটা ভুল প্রশ্ন, কে বলে, কেউ বলে না, তাত্ত্বিকভাবে কেউ বলে না যে সকল ফরজের বড় ফরজ ইসলামী সংগঠন করা, এটা একেবারেই একটা কাল্পনিক কথা। শেখ আহমদুল্লাহ এখানে সবচাইতে বড় ভুল, তিনি এভাবে বলেননি যে না এটা তো কেউ বলে না, কে বলে,
আপনি দেখেন কে বলেছে যে সকল ফরজের বড় ফরজ ইসলামী সংগঠন করে, একেবারে অ্যাবসলিউটলি রং। হ্যাঁ, অনেকে বলে যে একামতে দিন এটা হচ্ছে সকল ফরজের বড় ফরজ, দিন কায়েম করা হচ্ছে সকল ফরজের বড় ফরজ, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু সংগঠন করা সকল ফরজের বড় ফরজ এ কথা কেউই বলে না। তো একটা ভুল প্রশ্ন জেনে শুনেই শেখ আহমদুল্লাহ সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তিনি যে উত্তর দিয়েছেন সেটা আরও ভুল এবং আরও বিভ্রান্তিকর। ইসলামী সংগঠন না করলে জাহিলিয়াতের মৃত্যু হবে, এই প্রশ্নে এই অংশটা ঠিক, এ কথা অনেকে বলে, এ কথা অনেকে না, এটা তো হাদিসে আছে, সহি মুসলিমের হাদিস, এটাকেই তিনি বলেন ইসলামী সংগঠন না করলে জাহিলিয়াতের মৃত্যু হবে, এ বিষয়ে ইসলাম কী বলে। এখন মানে প্রশ্ন হচ্ছে যে ইসলামী সংগঠন না করলে জাহিলিয়াতের মৃত্যু হবে, এটা তো সহি হাদিস, এটা তো আর অস্বীকার করার সুযোগ নেই। কারণ ইসলামী সংগঠন বলতে কী বোঝায়, কোন মাত্রায় কতটুকু সংগঠন করতে হবে, আলোচনা হতে পারে এটা নিয়ে, কিন্তু ইসলামী সংগঠন করা জরুরি নয় বা এ ধরনের কথাবার্তা বলা তো সরাসরি হাদিসকে উল্টে দেয়া। এরপরে দেখি এখানে বিভ্রান্তিটা কোথায় হয়েছে। উত্তর দিয়েছেন শেখ আহমদুল্লাহ, তিনি বলেছেন যে ইসলামী কোনো কাজ গোছানোভাবে করতে সাংগঠনিক পদ্ধতির বিকল্প নেই, সেই হিসেবে সংগঠনের সাথে সংযুক্ত হওয়া ভালো কাজ। কথাটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল, প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ সাংঘর্ষিক হয়ে গেল, কারণ ইসলামের কোনো কাজ গোছানোভাবে করতে যদি সাংগঠনিক পদ্ধতির বিকল্প না থাকে, কোনো একটা জিনিসের বিকল্প না থাকলে সেটা কি, তিনি বলেছেন ভালো কাজ, বিকল্প না থাকলে সেই কাজটা করা কি ভালো কাজ হয়, মানে শরীয়তের পরিভাষায় যদি আমি একটু কনভার্ট করি, সংগঠনের সাথে সংযুক্ত হওয়া শেখ আহমদুল্লাহর মতে মোস্তাহসান বা মোস্তাহাব এ ধরনের ইঙ্গিত করেছে, মানে ভালো কাজ যেতে পারে করা, কিন্তু এর আগে বলেছেন যে না গোছানোভাবে করতে বিকল্প নেই। এখন ইসলামী কাজ তো বিকল্পভাবেই করতে হবে, গোছানোভাবেই করতে হবে, আর বিকল্প যদি না থাকে সংগঠনের তাহলে মোস্তাহসান কীভাবে, তাহলে তো ওয়াজিব হওয়ার কথা, ফরজ হওয়ার কথা। তো এই এই যে কথাটা বললেন, একবার বলছেন যে বিকল্প নেই, আর একবার বলছেন না এটা ভালো কাজ, মানে জরুরি বলছেন না, কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, তার প্রশ্ন উত্তর তো এখানেই বাতিল হয়ে যায় যে সুন্দরভাবে উত্তর দিতে পারলেন না, পারলেন না। এরপরে তিনি বলেছেন যে গ্রামের শহরে অনেক সংগঠন ভালো কাজ করছে, প্রশংসনীয় কাজ করছে, এটা ভালো, আরও প্রশংসা করেছেন এ ধরনের সংগঠনগুলোর, এ ধরনের এতটুকু প্রশংসা করতে হবে। যেমন আরও অনেক আহলে হাদিসের মধ্যে মাতখালিদের অনেক সংগঠন এর কট্টর বিরোধী বা অনেক বইও লিখেছে সংগঠনকে করা কেন জায়েজ নেই ইত্যাদি ইত্যাদি, এরা বললে তো এটাকে একেবারে বাতিল হারাম বলে ফতোয়া দিত, এই সংগঠন করাকে ইফতেরাক বলতো, দলাদলি করে এভাবে একটা ফতোয়া দিয়ে দিত। কিন্তু শেখ আহমদুল্লাহ সেটা না করে শহরে গ্রামে বিভিন্ন জায়গায় সংগঠনের প্রশংসা করেছেন, এই প্রশংসা করতে তিনি বাধ্য। কেন, তার যে অ্যাক্টিভিজম, এটার প্রমোট বা এটার অ্যাকসেপ্টেন্স বা তার অডিয়েন্স কারা, বেসিক্যালি তো সংগঠনের লোকজন, এ কারণে তাদের কিছুটা প্রশংসা করবেন, আবার টাকা পয়সা দেয় তারা আবার সংগঠন পছন্দ করে না, নন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এই এই থেকেই দেয়, অতএব উভয় গোলকে এখানে মেনটেন করা হয়েছে। এরপরে তিনি বলেছেন কিন্তু এসব সংগঠনে যুক্ত হওয়া ফরজ, না হলে জাহিলিয়াতের মৃত্যু হবে, এটি একেবারেই মূর্খতাসুলভ কথা, এইটা নিয়ে বিস্তর কথা বলার জায়গা রয়েছে। এসব সংগঠনে যুক্ত হওয়া ফরজ, এসব সংগঠনে যুক্ত হওয়া ফরজ এটাই ঠিক, এসব সংগঠন বলতে কোনো একক সংগঠন নয়, এখানে সংগঠন বলতে প্রশ্নকর্তা জামাত ইসলামীকে, ইসলামী ছাত্র শিবিরকে, চরমোনাইকে, আহলে হাদিস আন্দোলনকে, কোনো একক সংগঠনকে বোঝান নাই, ঢালাভাবে সংগঠন বলেছেন, এটা আমি বিস্তারিত বলবো। কারণ জাহিলিয়াতের মৃত্যুর কথা বলা হয়েছে মুসলিম শাসকের ক্ষেত্রে, বায়াত না নেয়ার ক্ষেত্রে, এই কথাটা একটা চরম বিভ্রান্তিকর কথা, এটা একেবারেই শেখ আহমদুল্লাহর মন করা কথা। কারণ এই যে জাহিলিয়াতের মৃত্যুর কথা সংগঠন না করলে, তিনি মুসলিম শাসকের, ইসলামী শাসকও বলেনি, মুসলিম শাসক, মুসলিম শাসক বললে তো বর্তমান বাংলাদেশের শাসকও তো মুসলিম শাসক, যাই হোক আমি ধরে নিলাম তিনি ইসলামী শাসকের কথা বলেছেন অথবা মুসলিম শাসকের কথাই বলেছেন, বর্তমান রাষ্ট্রে আনুগত্য করতে হবে এটাও তো আমরা বলি এবং ইসলামী দলগুলো তো রাষ্ট্রে আনুগত্য করে, এতে তো কোনো সমস্যা নেই, এটা ভিন্ন আলোচনা। কিন্তু জাহিলিয়াতের মৃত্যুর কথা বলা হয়েছে মুসলিম শাসকের ক্ষেত্রে, বায়াত না নেওয়ার ক্ষেত্রে, এটা তিনি কোথায় পেয়েছেন, এই কথার দলিল কী, এটা কি তিনি মন করা বলেছেন? অবশ্যই মন করা বলেছেন, হাদিসে এভাবে নাই এবং কোনো মুহাদ্দিস ব্যাখ্যা হিসেবে সরা হিসেবে একথা বলেননি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই হাদিসগুলো একই টেক্সটে বিভিন্ন সনদে বিভিন্ন হাদিস আছে, মান খরাজা মিনাল জামাত, মোফারিকুলিল জামাত, ফারিক মিনাল জামাত, এভাবে বলা হয়েছে যে সংগঠন থেকে বিচ্ছিন্ন হওয়া, শব্দটা হচ্ছে জামাত। এখন জামাত শব্দের অনুবাদ কি রাষ্ট্র হয়, জামাত শব্দের অনুবাদ কি মুসলিম শাসক হয়, জামাত শব্দের সাথে এখানে এটা কি সরাসরি বায়াত হয়, বায়াতের নিয়ে তো আলাদা আলোচনা, আলাদা হুকুম, তিনি সংগঠন করা যাওয়া না যাওয়ার মধ্যে তিনি বায়াত কেন ঢুকিয়েছেন,
আর সংগঠনবিহীন মৃত্যুবরণ, জাহিলিয়তের মৃত্যু, এটা মুসলিম শাসক এটা কোন অনুবাদে আসে? এটা মোটেই ঠিক নয়। হ্যাঁ, মুসলিম শাসকের আনুগত্য করতে হবে, বায়াত নিতে হবে, সেটা ভিন্ন আলোচনা, অবশ্যই নিতে হবে। শুধু মুসলিম শাসক না, আমরা তো বলি এই বর্তমান সরকার বা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা আসলে তাদেরও বায়াত, তাদেরও আনুগত্য করতে হবে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তনের চেষ্টা করতে হবে, প্রয়োজনে আন্দোলন করতে হবে, এটা ভিন্ন আলোচনা। তো অতএব এখানে জামাত শব্দের অনুবাদ বা জামাত শব্দের মধ্যে রাষ্ট্র থাকে না বা মুসলিম শাসক থাকে না, এটা ভিন্ন আলোচনা। তো জামাত শব্দ এটা একটা, এটা ল অফ নেচার। ইসলাম জামাতবদ্ধ জীবন ছাড়া আদৌ সম্ভব নয়, এটা একেবারেই ইনএভিটেবল রিয়ালিটিস। কীভাবে সংগঠন কী, এটা সংজ্ঞাটা একটু বোঝা দরকার, তাহলে এই বিভ্রান্তিটা থাকবে না। একেবারে বাংলাদেশে একাডেমিক্যালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে সংগঠনের যে সংজ্ঞা, আমি যদি একটা একটু শোনাই, এটা কিন্তু গ্রহণযোগ্য সংজ্ঞা। আর কোনো একটা সংজ্ঞা নিয়ে যদি বিতর্ক হয় তাহলে এনসিটিবি প্রণীত পাঠ্যপুস্তকগুলোতে বাচ্চাদের যে সংজ্ঞা পড়ায় এটা কিন্তু উঁচু মাপের সংজ্ঞা। সংগঠন শব্দটি বিভিন্ন অর্থ বহন করে থাকে। কখনও কখনও কোনো প্রতিষ্ঠানকে বোঝাতে সংগঠন শব্দটি ব্যবহার করা হয়, যেমন ব্যবসায় সংগঠন, সরকারি সংগঠন, সেবামূলক সংগঠন ইত্যাদি। আবার কোনো কিছু গঠন করা অর্থেও সংগঠন শব্দটি ব্যবহৃত হয়, যেমন ক্লাব, সমিতি কিংবা শিল্প প্রতিষ্ঠান গঠন ইত্যাদি। মানে সংগঠন শব্দটা একটা ব্যাপক শব্দ, এই হচ্ছে কথা। এখন এই যে ব্যাপক শব্দ, সেখানে সংগঠন করতে হবে, সংগঠনবিহীন জীবন কীভাবে সম্ভব? একজন ব্যক্তি কোনো একটা গোছালো কাজ, কোনো একটা সুন্দর কাজ, এটা কি আদৌ সংগঠন ছাড়া করতে পারেন? এটা কি হয়? ইসলামের বিধিবিধান, যেমন একটা মসজিদ, সেখানে একটা কমিটি থাকে, এটাই তো একটা সংগঠন। ইশাক আহমদুল্লাহ নিজেই তো সংগঠন করেন, কোনো সংগঠন করেন, আসুন্না ফাউন্ডেশন, এখানে তো তিনি সংগঠনের মাধ্যমেই কার্যক্রম পরিচালনা করেন। একটা ফোরাম আছে, এখানে একটা কমিটি আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংগঠন, রাজনৈতিক সংগঠন, এখানে রাজনৈতিক সংগঠন করতে হবে এটা জরুরি নাই, কিন্তু সংগঠন তো করতে হবে। এক যদি কেউ আলেম হতে চায়, দিনই এলেম হাসিল করতে চায়, সে কি সংগঠন স্যার আলেম হতে পারে, দিনই এলেম হাসিল করতে পারে? সংগঠন মানে এখানে শিক্ষা প্রতিষ্ঠান, কোনো একটা ক্লাব অথবা কোনো একটা এনজিও, কোনো একটা কিছুর মাধ্যমে তো করতে হবে। অতএব ল অফ নেচার হচ্ছে, যেমন হাদিসে তো এটা আছে যে তিনজন যদি একত্র হয় বা কোথায় যাও, সেখান থেকেও একজন আমির নির্বাচন করো। এর মানে মানুষ কোনো একটা কাজ, কোনো কাজ সংগঠন ছাড়া করতে পারে না। পরিবারই একটা সংগঠন, সেখানে একজন নেতা থাকে, সেখানে পরামর্শ হয়, বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেয়া থাকে, তারপর সুন্দরভাবে চলে। এই জন্যে হাদিসটা এমনি এমনি বলা হয়নি যে সংগঠনবিহীন মৃত্যু জাহিলিয়তের মৃত্যু। এখানে সংগঠনবিহীন মৃত্যু বলতে কেউ যদি আইসোলেশনে চলে যায়, যেমন রহবানিয়াত, দরবেশ বা অনেকে বলে, একেবারেই যদি বিচ্ছিন্নভাবে চলাফেরা করে, সেই ধরনের জীবন হচ্ছে একেবারে জাহিলিয়তের মৃত্যু। তো অতএব এই এখন শেখ আহমদুল্লাহদের আমি যেভাবে বলছি, এভাবে বলতে সমস্যাটা কী? এভাবে বলতে সমস্যা হচ্ছে, তারা যদি এইভাবে বলতো তাহলে অনেকে ধরে নিত যে না, তাতে সংগঠন দালালি করে হয়। কেউ বলতো আহলে হাদিসের দালাল, কেউ বলতো জামাত শিবিরের দালাল, কেউ বলতো কৌমিদের অমুক গ্রুপের দালাল, তো আবার কেউ টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিত। এই কারণে সংগঠনকে ঢালাওভাবে এভাবে বৈধতা তিনি দিতে পারেন না, এই কারণে এই উত্তর দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করতে পারেননি। আর ইনসাফ না করার ফলে এমন একটা মেসেজ তরুণ প্রজন্মের কাছে, ইসলামপন্থীদের কাছে গিয়েছে, তাতে অনেকেই বাংলাদেশের প্রচলিত অনেক ইসলামী সংগঠন যেগুলো অনেক অবদান আছে সেগুলো থেকে ধীরে ধীরে অনেকে দূরে সরে যাবে, দিন শেষে অনেকে আইসোলেশনে চলে গিয়ে রহবানিয়ত চর্চা করতেও অবাক হওয়ার মতো থাকবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। তাহলে বোঝাই গেল যে শেখ আহমদুল্লাহর বক্তব্যের সমস্যাটা কোথায়। তারা অযাচিতভাবে এখানে রাষ্ট্রকে অথবা ইসলামী রাষ্ট্রপ্রধানকে, বায়াতকে টেনে আনেন। এখন বাস্তবতাটা কী, সত্য কথাটা কী, এই বিষয়টা বুঝতে হবে। সত্য কথাটা হচ্ছে বা সঠিক ব্যাখ্যাটা কী, সঠিক ব্যাখ্যাটা হচ্ছে সংগঠন করতে হবে, সংগঠনে যদি না থাকে তাহলে তার জাহিলিয়তের মৃত্যু হবে, মানে রহবানিয়াত আইসোলেশনের উপর মৃত্যু হবে, সেটাকেই বলা হচ্ছে জাহিলিয়তের মৃত্যু। সে কিছু শিখতে পারবে না, সে এলেম হাসিল করতে পারবে না, সে তার সামাজিকীকরণ হবে না, সে দিন শিখতে পারবে না, দিন চর্চা করতে পারবে না এবং ইসলামের অনেক বিধিবিধান কায়েম করতে পারবে না, কিছুই পারবে না। এই জন্য সংগঠন না করা জাহিলিয়তের মৃত্যু, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, একামতের দিনের জন্য রাজনৈতিক সংগঠন করা কতটুকু জরুরি সেটা ভিন্ন আলোচনা, সেটা কি ফরজে কেফায়া না ফরজে আইন, সকলের জন্য না কিছু সংখ্যক লোকের জন্য, সেটা নিয়ে ভিন্ন আলোচনা হতে পারে। এরপরে এই সংগঠন করতে গিয়ে বায়াত নেওয়াটার হুকুম কি, এটাও ভিন্ন হতে পারে। তাহলে সত্য কথা হচ্ছে, আসলে কেউই বলে না, শেখ আহমদুল্লাহ যেখানে আর একটা শব্দ বলেছেন, একটা সংগঠন না করলে বা তার বাহিরে চলে গেলে জাহিলিয়তের মৃত্যু হবে, এটা বিষয়টা এরকম নয়। কেন, কেউ কি বলেছে? তাত্ত্বিকভাবে কেউ এ কথা বলেনি যে আমার সংগঠন না করলে আপনি জাহিলিয়তের উপরে মৃত্যুবরণ। বরং সংগঠন নিয়ে যারা কথা বলে, সংগঠনকে যারা প্রমোট করে, তাত্ত্বিকভাবে তারা বলে, যেমন মাওলানা মওদুদি বলেছে, অনেকে বলে যে সংগঠন আপনাকে করতে হবে, নাহলে আপনি দিন চর্চা করতে পারবেন না, দিন কায়েম তো করতে পারবেনই না।
ব্যক্তি জীবনেও আপনি দিন সুন্দর মতো চর্চা করতে পারবেন না, সংগঠন করতে হবে। জামাত ইসলামী ভালো না লাগলে আপনি অন্য একটা সংগঠন করেন, জমিয়ত করেন, জমিয়ত ভালো না লাগলে কোনোটাই ভালো না লাগলে আপনি একটা প্রতিষ্ঠা করেন, কিন্তু আপনাকে সংগঠন করতেই হবে। তাত্ত্বিকভাবে সবাই কিন্তু একথাই বলে, কেউই বলে না যে আমার সংগঠন না করলে আপনি একেবারে বাতিল, জাহেল, আমারটাই একমাত্র হক। প্রকৃতপক্ষে বর্তমান পৃথিবীতে কোনো সংগঠনেই একমাত্র রাসূল সাল্লামের প্রতিনিধিত্বকারী সংগঠন নয়। কোনো সংগঠনের বায়াতেই রাসূল সাল্লামের হাতে যেভাবে বায়াত নেওয়া হয়েছিল ওই বায়াত নয়, অতএব এককভাবে এই দাবি কেউ করতে পারে না। আর বায়াতের ক্ষেত্রটা তো এখন ব্যাপকভাবে সম্প্রসারিত। বায়াত কী? বায়াত তো অনলাইনে একটা ফর্ম পূরণ করলেও তো এখন বায়াত নিতে হয়, আর শিখ স্কুলে ভর্তি হতে গেলেও বায়াত নিতে হয়, তো এটা তো এখন অ্যাভেলেবেল আছে। তো সব বায়াত তো এক নয়। যাই হোক, আলোচনা ছিল সংগঠনের, দিন শেষে একটা কথাই বলতে চাই, সংগঠন করতে হবে। এটা নিয়ে এই হাদিসের কোনো ব্যক্তিগত মন গড়া ব্যাখ্যা চলবে না। সংগঠন করতে হবে, সংগঠনের সংজ্ঞাটা ভালোভাবে বুঝাতে হবে। প্রশ্ন এক ধরনের, প্রয়োজনে জামাত শিবির চরমোনাই এগুলো ভালো লাগলে ঠিক আছে আপনি আসুন্না ফাউন্ডেশন করেন, শাখ আহমদুল্লাহ সংগঠন করেন, অ্যাটলিস্ট সেটা বলতে হবে। এখন শাখ আহমদুল্লাহ সংগঠন একামতি দিন আছে কি না সেটা নিয়ে আবার আলাদা আলোচনা হতে পারে, কিন্তু সংগঠন হাদিসে জাহিলিয়তের মৃত্যু নয় একথা ঘুরিয়ে ফিরে অন্যভাবে সেট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাখ আহমদুল্লাহকে এই বিষয়ে ক্লারিফাই করতে হবে, তার এই বক্তব্য সংগঠনপন্থী বাংলাদেশে সমস্ত ইসলামপন্থীদের গায়ে লেগেছে। যদিও যারা দেশে ইসলামী সংগঠন করে বা ইসলামী রাজনৈতিক সংগঠন করে তাদের কার্যক্রম শেখ আহমদুল্লাহদের ফতোয়ার উপর নির্ভর করে না বা তাদের কাছে লেজিটিমেশনের প্রয়োজনও তারা মনে করে না, এবং এটা ঠিকও নয়। এটা একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটি যে শেখ আহমদুল্লাহদের কাছ থেকে লেজিটিমেসি নিয়ে কি ইসলামী সংগঠন করতে হবে? কখনোই নয়। হুইজ শেখ আহমদুল্লাহ? তিনি ইসলামী সংগঠনের কেউই নয়, ইসলামী রাজনীতির কোনো তাত্ত্বিক নন, এই বিষয়ে তার কোনো এক্সপার্টিজ নেই। তা সত্ত্বেও তিনি যেহেতু একজন সম্মানিত এবং গ্রহণযোগ্য আলেম, তাকে বিষয়ে রুজু করে ক্লিয়ার বক্তব্য দিতে হবে যে না, সংগঠন না করা জাহিলিয়তের মৃত্যু, এটা হাদিস, এটাকে কাটছাট করার কোনো সুযোগ নেই, এটাকে মন গড়া ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই, সংগঠন করতে হবে। আপনি সংগঠন কোনো সংগঠন পছন্দ না করলে একটা সংগঠন তিনজনে মিলে করে একজন আমির বানিয়ে তারপরে আপনি সাংগঠনিকভাবে দিন চর্চা করুন, দিন শিখুন। আর অধিকাংশ মানুষ আসলে সংগঠন করে কিন্তু, এবং শেখ আহমদুল্লাহ নিজেও যেহেতু করেন, তিনি সংগঠনের বিরুদ্ধে নন, কিন্তু সমস্যা হচ্ছে তিনি কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন আসলে অনেকের ভয়ে, যে তাকে আবার কেউ দালাল বলে কি না, অমুক দলের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়া যায় কি না। যাই হোক, যেহেতু ইসলামপন্থীরা ক্ষুব্ধ, তাকে এ বিষয়ে স্পষ্ট করতে হবে।